নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। এনসিয়েন্ট হিস্ট্রিতে আমরা মৌর্য বংশ সম্পর্কে কমপ্লিট করে এসেছি। আজকে আমরা শুরু করব চ্যাপ্টার নাম্বার 8, শুঙ্গ এবং কাঙ্গ বংশ। মৌর্য পরবর্তী যুগ, এই সম্পর্কে আমাদের পরপর কয়েকটা ভিডিও আসবে, যেখানে শুঙ্গ কাঙ্গ বংশ, সাতবাহন বংশ, ইন্দো গ্রিক রুলার বা অন্যান্য যারা বিদেশি রুলাররা ভারতে রাজত্ব করে তাদের সম্পর্কে ডিটেলসে, এবং সঙ্গম যুগ, এই সমস্ত কিছু পড়ব। তারপর আমরা চলে যাব সোজা গুপ্ত পিরিয়ডে। তো এই মাঝখানের যে সময়টাতে যে কটা রাজবংশ রাজত্ব করে সেইগুলো সম্পর্কে আজ থেকে ক্লাস শুরু হচ্ছে। তো তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো, তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে মেন্স এক্সাম সেকশনের মধ্যে প্রাচীন ভারতের ইতিহাস, এই প্লেলিস্টের মধ্যে আগের ক্লাসগুলো দেখতে পারো। আমি প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা টপিক ডিটেলসে আলোচনা করেছি। তোমরা যারা WBCS পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, WBCS প্রিলিমস এবং মেন্স উভয় পরীক্ষার জন্য এই প্লেলিস্টটা খুব হেল্পফুল, কারণ খুব ডিটেলসে এবং অনেকগুলো মেটেরিয়াল থেকে, অনেকগুলো সোর্স থেকে নিয়ে আমি এই ক্লাসগুলো বানাচ্ছি। তো তোমরা জানো WBCS এ হিস্ট্রির ওপর অনেকটা জোর দেওয়া হয়, তো সেই রকম হেল্প তোমরা পাবে এই ভিডিওগুলো থেকে। এছাড়াও যারা অপশনাল হিস্ট্রি নিয়েছো, তারাও এই ক্লাসগুলো দেখতে পারো, তারাও তোমরাও এই ক্লাসগুলো থেকে হেল্প পাবে। অন্যান্য পরীক্ষার জন্য তোমরা যদি মনে করো ডিটেলসে হিস্ট্রি পড়বে, তাহলে এই প্লেলিস্টটা থেকে দেখতে পারো এনসিয়েন্ট হিস্ট্রির সমস্ত ক্লাস। আন একাডেমিতে কাল 29 তারিখ সকাল 10টাতে একটা ফ্রি মক টেস্ট রাখা হয়েছে। এই মক টেস্টটা তোমরা দিতে পারবে যে কেউ, কোনো সাবস্ক্রিপশন ছাড়া। এই মক টেস্টটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI পরীক্ষার জন্য একটা ফুল লেন্থ মক টেস্ট। যারা পুলিশ SI পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এটা খুব ভালো সুযোগ। তোমাদের প্র্যাকটিস হবে এবং তোমাদের অবশ্যই মক টেস্ট দেওয়া দরকার, সপ্তাহে অন্তত একটা দুটো করে। তো এরকম তোমরা আন একাডেমির এই ফ্রি ইনিশিয়েটিভ থেকে প্র্যাকটিস করতে পারো, এবং এখানে স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে। তোমরা এখান থেকে কত নাম্বার পাচ্ছ এটা দেখে নিজেদের প্রস্তুতিকে যাচ করতে পারবে। এছাড়াও এই পরীক্ষাতে তোমরা যদি 1 থেকে 5 র্যাঙ্ক করতে পারো, তাহলে তোমরা একটা প্রাইজ পাবে। তো এই প্রাইজ গুলো জেতারও সুযোগ রয়েছে, তোমরা যদি র্যাঙ্ক করতে পারো। এই মক টেস্টটা অ্যানালাইসিস হবে রবিবার দিন, অর্থাৎ কালকে বেলা 12টার সময়। তো যে যে কোশ্চেন গুলো এসে এই মক টেস্টে থাকবে, সেগুলো সম্পর্কেও তোমরা জেনে যাবে এই অ্যানালাইসিস ক্লাসের মাধ্যমে। প্রত্যেকটাই ফ্রি ক্লাস, তোমরা শুধু নিচে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে এনরোল করে নাও, এনরোল করে এই পরীক্ষাটা অবশ্যই দাও। এছাড়াও আমি আন একাডেমি প্ল্যাটফর্মে ফ্রি লাইভ ক্লাস নিচ্ছি, এই ক্লাসগুলো তোমরা সাবস্ক্রিপশন ছাড়া করতে পারবে। এবং এখানে আমি মঙ্গলবার থেকে রবিবার সন্ধ্যে 7টায় লাইভ ক্লাস নিচ্ছি, তোমরা সবাই লাইভ থাকো। এবং আমি এই সপ্তাহ থেকে, মানে নেক্সট উইক থেকে, হিস্ট্রির ওপরে চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ কোশ্চেন অ্যান্সার শুরু করছি। একদম প্রথম থেকে তোমরা থাকো, অনেক কোশ্চেন তোমরা প্র্যাকটিস করতে পারবে। মঙ্গলবার থেকে শুক্রবার এই 4 দিন আমি চ্যাপ্টার ওয়াইজ MCQ প্র্যাকটিস করাবো, এবং বিভিন্ন লেভেলের বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেন তোমরা এখানে পাবে, প্র্যাকটিস করতে পারবে। আর শনিবার এবং রবিবার 2 দিন মক টেস্ট নেব মিক্সড কোশ্চেনের ওপরে। এই ক্লাসগুলো হবে শনিবার এবং রবিবার, প্রত্যেকটাই সন্ধ্যে 7টা থেকে ক্লাস। তোমরা নিচে ডেসক্রিপশনে আমার আন একাডেমি প্রোফাইল দেখতে পেয়ে যাবে, সেখান থেকে আমাকে ফলো করে নিতে পারো। বা যদি তোমরা আন একাডেমি অ্যাপ যদি তোমাদের কাছে না থাকে, তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করো এবং একটা অ্যাকাউন্ট খোলো। অ্যাকাউন্ট খোলার পরে তোমাদের একটা কোড চাওয়া হবে, এই কোডটা দেবে সর্বজিৎ 10। তারপরে তোমরা ফ্রি ক্লাস গুলো দেখতে পারবে। ফ্রি ক্লাস যেটা আন একাডেমিতে স্পেশাল ক্লাস নামে পরিচিত, এই স্পেশাল ক্লাসের যে সুবিধাগুলো হচ্ছে, এখানে মক টেস্ট আমি যেগুলো নেব, তোমরা পোলের মাধ্যমে অ্যান্সার দিতে পারবে, এবং টোটাল কটা অ্যান্সার করতে পারছো সমস্ত কিছু তোমরা একটা দেখতে পাবে। খুব সুন্দরভাবে এই ক্লাসগুলো আমি করি, পুরোনো ক্লাস দেখতে পারবে, সেগুলো দেখে বুঝতে পারবে যে কিভাবে ক্লাসগুলো হয়। এছাড়া তোমরা লেকচারের PDF ডাউনলোড করতে পারবে, আর পুরোনো ক্লাস সমস্ত দেখতে পারবে। আগে আমি যা ক্লাস নিয়েছি সমস্ত কিছু, সমস্ত ক্লাস তোমরা দেখতে পাবে ফ্রিতে। তো এই ক্লাসগুলো অবশ্যই করো মঙ্গলবার থেকে রবিবার সন্ধ্যে 7টায়। আমরা শুরু করব পোস্ট মৌর্য পিরিয়ড, যেটা 200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টাব্দ অব্দি চলে। এই বিশাল বড় সময়টাতে একাধিক পরিবর্তন আসে, এবং আমরা এতদিন অব্দি যেটা আলোচনা করছিলাম মৌর্য সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য একদিকে অলমোস্ট পুরো ভারতে রাজত্ব করে। আমরা দেখেছি পুরো ভারতীয় উপমহাদেশ মৌর্য বংশের আন্ডারে ছিল, তাই জন্য সেই সময়কার অন্যান্য রাজবংশ সম্পর্কে আমাদের পড়তে হয়নি, এই অবধি ব্যাপারটা ঠিকঠাক ছিল। কিন্তু যখনই মৌর্যদের পতন হয়,
তারপর থেকে ভারতে একাধিক রাজবংশ ছোট ছোট জায়গা নিয়ে রাজত্ব করতে শুরু করে। আর এইখানেই এসে যাচ্ছে আমাদের প্রবলেমটা, কারণ একাধিক রাজবংশ একই সময়ে পাশাপাশি রাজত্ব করছে এবং তাদের টাইম লাইন এবং তাদের সম্পর্কে জানাটা ইম্পর্টেন্ট। এবার প্রশ্ন আসবে এখানে যে আমরা অশোক অবধি দেখে এসেছি যে অশোকের সময় অলমোস্ট পুরো ভারত মৌর্য বংশের আন্ডারে চলে আসে, পরবর্তী যারা রুলার ছিল তাদের কাছেও একটা বড় জায়গা ছিল। এরম নয় যে মৌর্য বংশের পরবর্তী রুলারদের মানুষ পছন্দ করতো না, তারা অত্যাচারী ছিল, তার জন্য মৌর্যদের সরিয়ে দিয়ে নতুন রাজবংশ আসছে, এরকম কোনো ব্যাপার ছিল না। সবাই সহানুভূতিশীল ছিল, প্রজাদের প্রতি হিংসা বা যুদ্ধ এইগুলো ছিল না, একটা শান্তির পরিবেশ ছিল। তা সত্ত্বেও মৌর্য বংশের পতন অশোকের পর এত দ্রুত কিভাবে হয়ে গেল, এই সম্পর্কে আমি একটু আলোচনা আগের ক্লাসে করেছি, কিন্তু এখানে একটা জিনিস বোঝার রয়েছে যে হঠাৎ করে এই চেঞ্জটা কেন আসছে। এর কারণও বলা যেতে পারে অশোককেই। অশোক যেমন দায়ী একটা বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য, অশোকই দায়ী এই মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য। কারণ আমরা দেখে এসেছি যে অশোক একটা সময় গিয়ে যুদ্ধ নীতি ত্যাগ করে শান্তির নীতি নেয়, তার ফলে তার যে রাজ্য জয় বা যুদ্ধ এই সমস্ত গুলো বন্ধ হয়ে যায়, হিংসা এই সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। এর ফলে মৌর্যদের যে বড় একটা সেনাবাহিনী ছিল তারা ইনএফিসিয়েন্ট হয়ে পড়ে। এবার এইভাবেও চলছিল অশোক এবং তার পরবর্তী সময়ে সেইভাবে চলছিল, কারণ ভারতে সেই সময় বড় কোনো সাম্রাজ্য ছিল না, বাইরে থেকেও কেউ বড় আক্রমণ করছিল না, অশোকের সঙ্গে সবার ভালো সম্পর্ক ছিল। কিন্তু প্রবলেমটা শুরু হয় যখন ইন্দো গ্রিকরা ভারতে আক্রমণ করতে শুরু করে। ইন্দো গ্রিকরা শক্তিশালী ছিল, তারা তো আর এইটা বুঝছে না যে এরা দেখো কত ধর্ম সহিষ্ণু, কত মানুষকে ভালোবাসে, যুদ্ধ করব নীতি করে না, ওরা এসে ডাইরেক্ট অ্যাটাক করতে শুরু করছে। এবার এইটা যখন হচ্ছে তখন ভারতের মধ্যে একটা বিশৃঙ্খলা শুরু হচ্ছে, এবং যখন এটা হচ্ছে তখন পরবর্তী মৌর্য যারা রুলার ছিল তাদের বিরুদ্ধে আস্তে আস্তে অসন্তোষ শুরু হচ্ছে মৌর্য প্রশাসনের মধ্যেই। এবার শেষ যখন শেষ যে মৌর্য রুলার ছিল বৃহদ্রথ, তিনি একদমই অযোগ্য ছিলেন, এবং এরা যেহেতু শান্তিপ্রিয় ছিল, জীবনে কোনোদিন যুদ্ধ ইত্যাদি করেনি, বৌদ্ধিস্ট ছিল, তো সেই কারণে যারা নিচের দিকে সেনাপতি ছিল, ছোট ছোট রুলার ছিল, তারা এবার কি করছে মৌর্যদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। এবং তার মধ্যে প্রথম যে নামটা সেটা হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ এসে সেই সময় জেনারেল ছিল, অর্থাৎ সেনাপতি ছিল, সে দেখছে যদি এই মৌর্য বংশের রুলারকে সরানো না যায় তাহলে ভারতে ইন্দো গ্রিকরা আরো বেশি আক্রমণ করবে, আরো বেশি ক্ষতি করবে। তো সেই জায়গা থেকে পুষ্যমিত্র শুঙ্গ শেষ মৌর্য রুলার বৃহদ্রথকে হত্যা করে দিচ্ছে এবং ফাইনালি শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করছে। তাহলে আমরা বুঝতে পারছি যে মৌর্য বংশের প্রতি মানুষের রাগ ছিল না, মৌর্য বংশ যথেষ্ট কেপেবল ছিল, কিন্তু তারা যুদ্ধ বা অন্যান্য কারোর সঙ্গে লড়াইতে সমকক্ষ ছিল না, কারণ তারা ইনএফিসিয়েন্ট হয়ে পড়েছিল। সেটাই মৌর্য বংশের পতনের কারণ, এবং এইটা সমস্ত কিছু হয় অশোকের কারণে, কারণ অশোক এই নীতিটাই গ্রহণ করেছিলেন যে আমরা যুদ্ধ করব না, শান্তির নীতি। কিন্তু এটাই মৌর্য বংশের পতনের পেছনে মেন কারণ। এবার আমরা একটা পাশে ম্যাপ দেখতে পাচ্ছি, এই ম্যাপটাতে অনেক কিছু লেখা রয়েছে, তার মধ্যে একটা বড় অংশ করে শুঙ্গ বংশ লেখা রয়েছে, শুঙ্গ এম্পায়ার, এইখানে শুঙ্গরা রাজত্ব করতো। এছাড়াও আমরা যদি দক্ষিণ ভারতে যাই, আস্তে আস্তে এখানে সাতবাহনদের উত্থান হবে, এবং সুদূর দক্ষিণে একদম নিচের দিকে যদি চলে যাই, এখানে চলছিল সেই সময় সঙ্গম পিরিয়ড, পাণ্ড্য, চোল, চের এরা এখানে রাজত্ব করছিল। এদিক থেকে ব্যাক্ট্রিয় গ্রিক বা ইন্দো গ্রিকরা আক্রমণ করতে অলরেডি শুরু করে দিয়েছে যখন মৌর্যরা এখানে রাজত্ব করছিল। পরবর্তী মৌর্য যাদের বলা হয় অশোকের পরবর্তী মৌর্য, তারা এই জায়গাতে রাজত্ব করছিল, সেই জায়গাতে ইন্দো গ্রিকরা আক্রমণ করতে শুরু করে দিয়েছে, এবং ইন্দো গ্রিকদের হাতে এই সমস্ত জায়গা তারা দখল করে এবার আস্তে আস্তে তারা মেনল্যান্ডের দিকে আসতে শুরু করছে। তো এই পরিস্থিতিতে ভারতে তিন রকমের দু রকমের রাজবংশ দেখতে পাবো। একটা হচ্ছে ভারতের দেশীয় রাজ্য, যারা দেশীয় রুলার ছিল তারা কিছু নতুন রাজবংশ প্রতিষ্ঠা করছে, এবং সেকেন্ড হচ্ছে বিদেশি রুলাররা যারা বাইরে থেকে এসে ভারতে আক্রমণ করছে, এবং প্রথম যারা আক্রমণ করে তারা হচ্ছে ব্যাক্ট্রিয় গ্রিক বা ইন্দো গ্রিক। তো বিদেশি রুলারদের মধ্যে আমাদের এরপরে আমরা আগে যারা দেশীয় রুলার ছিল, ইন্ডিয়ান রুলার ছিল, তাদের সম্পর্কে পড়ে নেব, তারপরে আমরা বিদেশিদের ক্ষেত্রে যাব। বিদেশি রুলারদের মধ্যে কারা ছিল, ইন্দো গ্রিকরা ছিল, তারপরে হচ্ছে শকরা আছে,
তারপর পল্লবরা আসে, তারপর লাস্টে কুষাণরা আসে এবং এরা ভারতে রাজত্ব করে। অন্যদিকে একদম সেম টাইমে উত্তর ভারতে আমরা দেখতে পাচ্ছি শুঙ্গ বংশ রাজত্ব করছে, এরা বিদিশা থেকে রাজত্ব করত, পুষ্যমিত্র শুঙ্গ এই বংশের প্রতিষ্ঠা করেন। তারপরে শুঙ্গ বংশের পরে আসছে কাম্ব বংশ, এরা পাটলিপুত্র থেকে রাজত্ব করতো, এদের রাজধানী ছিল পাটলিপুত্র এবং যিনি প্রতিষ্ঠা করেন তার নাম বাসুদেব। এবার এই দুটো রাজবংশ যখন রাজত্ব করছে, শুঙ্গ বংশের যখন পতন হয়ে কাম্ব বংশ রাজত্ব করতে আসছে, একদম সেম টাইমে দক্ষিণ ভারতে বা দাক্ষিণাত্য অঞ্চলে, এই অংশটাকে আমরা বলি দাক্ষিণাত্য অঞ্চল, এই অঞ্চল থেকে সাতবাহন বংশের প্রতিষ্ঠা হচ্ছে এবং এরা আস্তে আস্তে উত্তর ভারতের যে রুলাররা রয়েছে তাদেরকে চ্যালেঞ্জ করতে শুরু করছে। অর্থাৎ সেই সময় কাম্ব বংশ প্রতিষ্ঠা হয়ে গেছে, তো কাম্ব বংশের রুলারদেরকে চ্যালেঞ্জ করছে সাতবাহন বংশ। আবার সাতবাহন বংশের যখন পতন হবে তখন বাকাটক রাজত্ব করতে আসবে, আভীর বলে একটা রাজবংশ রাজত্ব করবে, ইজবাকুত বলে একটা রাজবংশ রাজত্ব করবে এবং পল্লব বংশ এখানে রাজত্ব করবে, যেগুলো সম্পর্কে আমরা পরে জানবো। নেক্সট হচ্ছে আমরা যদি একদম দক্ষিণ দিকে যাই, দক্ষিণ দিকে পাবো সাতবাহন বংশ, এই সরি সঙ্গম যুগ। সঙ্গম যুগে তিনটে রাজবংশ রাজত্ব করে, সরি সঙ্গম যুগে তিনটে রাজবংশ রাজত্ব করে, তারা হচ্ছে পাণ্ড্য, চোল এবং চের। এদের সম্পর্কে আমাদের জানতে হবে, এরা সবাই দেশীয় রাজা ছিল। এবং আমরা যদি পশ্চিম দিকটাতে যাই, যেখানে কলিঙ্গ, আজকে উড়িষ্যা বলে যে জায়গাটা, উড়িষ্যা রাজ্য সেই সময় কলিঙ্গ ছিল, সেই কলিঙ্গতে একজন রুলার উঠে আসছে যার নাম খারবেল। তো এরা হচ্ছে সমস্ত ভারতীয় রুলার, অন্যদিকে ইন্দ্রগ্রীব, সব কুষাণ, পল্লব এরা হচ্ছে বিদেশী রুলার। তো এই সময়তে আমরা মোটামুটি ব্রডার সেন্সে এই দুটো ভাগে ভাগ করব, ইন্ডিজেনাস রুলার অর্থাৎ ভারতীয় রাজবংশ এবং বিদেশি রাজবংশ। আবার যদি আমরা ভারতকে প্রপার ভাগ করি, ভারতের যে ম্যাপটা তোমরা পাশে দেখতে পাচ্ছ, আমরা এই অংশটাকে বলতে পারি উত্তর ভারত, এই জায়গাটাকে মাঝখানের যে অংশটা সেটাকে আমরা বলতে পারি দাক্ষিণাত্য, এবং একদম নিচের যে অংশটা সেটাকে সুদূর দক্ষিণ বলা হয়। তো এইটা হচ্ছে ভারতের ভাগ। এই ভারতের উত্তর ভারতে যে জায়গাটা, এখানে একাধিক যে যে রাজবংশগুলো রাজত্ব করে আমরা এখান থেকে বুঝতে পারছি যে প্রথমে হচ্ছে শুঙ্গ বংশ, তারপর কাম্ব বংশ, এখানে উত্তর ভারতেই তারা রাজত্ব করে, তারা দক্ষিণের দিকে কোনোদিনই যায়নি। নেক্সট বিদেশি যারা যদি বলি, অধিকাংশ যারা বিদেশি ছিল, মানে ইন্দোগ্রীকরা হোক, তারপর শকরা হোক, পল্লবরা হোক, কুষাণরা হোক, সবাই এই উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে রাজত্ব করেছে, তারাও দক্ষিণ দিকে যায়নি। দাক্ষিণাত্য অঞ্চলে যদি যাই আমরা এখানে দেখতে পেয়ে যাবো সাতবাহন বংশ, এরা বহুদিন ধরে রাজত্ব করে। আর তারপরে আসে পল্লব বংশ, তারপরে আসে রাষ্ট্রকূট, যেগুলো পরের ঘটনা আমরা পরে যাব। তো এখানে রাজত্ব করতো এরা, এবং সুদূর দক্ষিণে আমরা যদি যাই এখন পাচ্ছি পাণ্ড্য, চোল, চের, তারপরে চোল বংশের উৎপত্তি হবে, তারপরে পল্লবরা এখানে অনেকটা অংশ দখল করবে। তো এখানে একটু যতদিন না গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে ততদিন অবধি এরকম একটা ভারতে বিভিন্ন রাজবংশ রাজত্ব করছে এবং এই জায়গাটা গুলিয়ে যেতে পারে, তাই তোমাদেরকে একটু একটু করে ব্যাপারটা বুঝতে হবে। আজকে আমরা ফার্স্ট পলিটিক্যাল হিস্ট্রি অফ নর্দার্ন ইন্ডিয়া দিয়ে শুরু করবো, অর্থাৎ উত্তর ভারতের পলিটিক্যাল হিস্ট্রি, আমরা দক্ষিণের দিকে আজকে যাবই না। এখানে দুটো বংশ রাজত্ব করে, শুঙ্গ বংশ এবং কাম্ব বংশ। তো লাস্ট যিনি মৌর্য রুলার ছিলেন, আমরা নাম তার পেয়েছিলাম বৃহদ্রথ, তাকে হত্যা করে দেওয়া হচ্ছে 187 খ্রিস্টপূর্বাব্দে, যার নাম যিনি হত্যা করছেন তার নাম পুষ্যমিত্র শুঙ্গ, এবং পুষ্যমিত্র শুঙ্গ এই বৃহদ্রথের সেনাপতি ছিলেন। কেন, কারণ একটু আগেই আমি বলে এলাম, সেটা আশা করছি বুঝতে পারছো, হঠাৎ করে এই ঘটনা কিছু ঘটছে না, বারংবার আক্রমণের ফলে পুষ্যমিত্র শুঙ্গ বাধ্য হচ্ছে মৌর্য বংশকে সরিয়ে দিতে এবং ফাইনালি শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করতে। এবার শুঙ্গ বংশ তো প্রতিষ্ঠা হচ্ছে, তারা রাজধানী বানাচ্ছে কোথায়, পাটলিপুত্র। প্রথমে তারা রাজধানী বানাচ্ছে পাটলিপুত্র এবং সেখান থেকে রাজত্ব করতে শুরু করছে। কিন্তু একটা জিনিস ভাবো, যখন মৌর্যদের কথা যদি আমরা ভাবি, মৌর্য রুলাররা শান্তিপ্রিয় ছিল, তো তাদের প্রতি মানুষের জনমত ছিল, এরম নয় যে মানুষও তাদের প্রতি খেপেছিল। সেই জন্য পুষ্যমিত্র শুঙ্গের পরে রাজধানী বাধ্য হয়ে পাটলিপুত্র থেকে স্থানান্তরিত করে উজ্জয়নে নিয়ে যেতে হচ্ছে। এই পুষ্যমিত্র সরি শুঙ্গ ডাইনেস্টি, এরা উজ্জয়ন থেকে রাজত্ব করত, তার কারণ পাটলিপুত্রে মানুষের বিদ্রোহ ছিল প্রথম দিকে, যে কেন মৌর্যদের সরিয়ে দেওয়া হলো। তো সেইখান থেকে এরা চলে যাচ্ছে কোথায়, উজ্জয়নে, ওকে, সেখান থেকে রাজত্ব করছে, যাই হোক, সরি উজ্জয়ন বলছি, বিদিশাতে রাজত্ব করছে, সরি, ভেরি সরি, উজ্জয়ন নয়, পাটলিপুত্র থেকে তারা রাজধানী স্থানান্তরিত করে নিয়ে আসছে কোথায়, বিদিশা, এই বিদিশা থেকে রাজত্ব করছে, ওকে। এবার কতটা জায়গা নিয়ে শুঙ্গ বংশ রাজত্ব করত, তোমরা ম্যাপে একটা ওভারঅল আইডিয়া পাচ্ছ কোন জায়গাটায় এরা রাজত্ব করত। তো প্রপার জায়গা যদি আমরা বলি, এই
শুঙ্গ বংশ, পাটলিপুত্র, অযোধ্যা, বিদিশা এবং আজকের পাঞ্জাবের কিছুটা অংশ নিয়ে এখানে রাজত্ব করছে। ওকে, এবং পাঞ্জাবের কথা আমরা পাচ্ছি কোন কোন জায়গা থেকে, এগুলো সবই সোর্স বলছে যে কোথায় এরা রাজত্ব করত। এদের সম্পর্কে আমরা জানতে পারছি কোথা থেকে, দুটো সোর্স রয়েছে। এক নম্বর সোর্স হচ্ছে কোন বই, লেখা বই, এবং সেকেন্ড হচ্ছে শিলালিপি বা স্তম্ভলিপি, এরকম। তো দুটো থেকেই, দুটো জায়গা থেকেই আমরা এই শুঙ্গ বংশ সম্পর্কে জানতে পাচ্ছি। বইতে যদি আমরা যাই বিভিন্ন গ্রন্থ, যেমন গার্গী সংহিতা, তারপর হচ্ছে মহাভাষ্য, পতঞ্জলির মহাভাষ্য, বৌদ্ধ ধর্মগ্রন্থ দিব্যবাদান, আর মালবিক অগ্নিমিত্রম, কালিদাসের মালবিক অগ্নিমিত্রম এবং হর্ষচরিত বানভট্টের লেখা, এই দুটো গ্রন্থ পরবর্তীকালে লেখা। কালিদাসের মালবিক অগ্নিমিত্রম এটা গুপ্ত বংশের সময় লেখা, গুপ্ত যুগে লেখা, আর বানভট্টের হর্ষচরিত সেটা হর্ষবর্ধনের সময় লেখা। কিন্তু সেই সময়কার রাইটাররা এই সময়কার কথা লিখে গেছেন, সেখান থেকেও আমরা অনেকটা সোর্স পাচ্ছি। আর পরবর্তী যে শুঙ্গ ডাইনেস্টির রুলাররা, মানে প্রথমে আসছে হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ, তারপর আসছে অগ্নিমিত্র শুঙ্গ, এদের পরে যারা রুলার ছিল তাদের সম্পর্কে আমরা জানতে পারছি অযোধ্যার শিলালিপি থেকে, বিদিশা শিলালিপি থেকে, ভারত স্তূপের কাছে পাওয়া শিলালিপি থেকে, এবং কৌশম্বী শিলালিপি থেকে, কৌশম্বী থেকে পাওয়া কিছু কয়েন থেকে, মুদ্রা থেকে। এছাড়াও অযোধ্যা, আহিচ্ছত্র, মথুরা, এই সমস্ত জায়গায় এদের শিলালিপি পাওয়া গেছে। তাহলে আমরা এই অবধি যেটা বুঝলাম সেটা হচ্ছে পূর্ববর্তী যারা শুঙ্গ রুলার, অর্থাৎ পুষ্যমিত্র শুঙ্গ এবং অগ্নিমিত্র, তাদের সম্পর্কে আমরা জানতে পারছি বিভিন্ন গ্রন্থ থেকে, এবং পরবর্তী যারা রুলার তাদের সম্পর্কে জানতে পারছি আমরা শিলালিপি বা কয়েন থেকে। তো এইটা হচ্ছে সোর্স। এবার নেক্সট যেটা জানার ব্যাপার সেটা হচ্ছে এই বংশের ধর্ম, এরা কি ধর্ম পালন করত। এরা ছিল ব্রাহ্মণ্য ধর্মের ফলোয়ার। এর আগে মৌর্যরা যেটা ফলো করত সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম, এবং আমি যেটা বললাম যে বৌদ্ধ ধর্ম পালন করার ফলেই তারা এতটা দুর্বল হয়ে পড়ে, শান্তিপ্রিয় হয়ে পড়ে। এই বংশটা যখন আসছে তাদেরকে লড়াই করতে হবে, তাদেরকে ইন্দোগ্রীকদের সঙ্গে লড়াই করতে হবে, অন্যান্য রাজবংশের সঙ্গে লড়াই করতে হবে। তো তারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করে শান্তির নীতি নিতে পারতো না, তো তাই জন্য তাদের স্বাভাবিক ব্রাহ্মণ্য ধর্মের প্রতি তাদের এ ছিল, এবং ব্রাহ্মণ্য ধর্মের এরা ফলোয়ার ছিল। কারণ বৌদ্ধ ধর্মে ডাইরেক্ট বলা আছে যে যুদ্ধ করবে না, হিংসা করবে না, এরকম ব্যাপার। যাই হোক, এবার তোমরা যদি পরবর্তীকালের দিকে যাও, গুপ্ত গুপ্ত রুলারদের অনেকে বৌদ্ধ ছিল, ইভেন হর্ষবর্ধন বৌদ্ধ ছিল, তা সত্ত্বেও তারা লড়াই করেছে। প্রশ্ন এখানে আসতেই পারে যে পরবর্তী রুলাররা যারা, তারা তো বৌদ্ধ ছিল অনেকেই, তাও তারা যুদ্ধ করছে, পাল বংশের ধর্মপাল এরা ছিল, তাও যুদ্ধ করছে। তাহলে এই সময়ের সঙ্গে পরবর্তীকালের বৌদ্ধ ধর্মের তফাৎ কি? তফাৎ হচ্ছে মেন, এই সময় যে বৌদ্ধ ধর্ম সেটা হচ্ছে একদম নতুন নতুন বৌদ্ধ ধর্ম, সবে শুরু হয়েছে বেশ কিছুদিন আগে, মহাজনপদ কালে শুরু হয়েছে, মাঝখানে একটা মৌর্য বংশ চলেছে এই সময়টা। তো এই সময় বৌদ্ধ ধর্মের মধ্যে এক্সট্রা জিনিস অ্যাড হয়নি। পরবর্তী যখন বৌদ্ধ ধর্ম আসতে থাকে তখন অনেক এক্সট্রা জিনিস অ্যাড হতে থাকে। তোমরা জানো মহাযান শাখা, হিনযান শাখা, এই সমস্ত ভাগ হতে থাকে। তো পরবর্তীকালে বৌদ্ধ ধর্মের যারা রুলার ছিল তারাও যুদ্ধ করতো, হিংসার নীতি নিয়েছিল, শান্তির নীতি ত্যাগ করেছিল, সেসব আলাদা কথা। কিন্তু এই সময়টাতে নতুন নতুন বৌদ্ধ ধর্ম, তার জন্য হিংসার নীতিটা নেওয়া যেত না। তো সেই কারণে এরা ব্রাহ্মণ্য ধর্মের ফলোয়ার ছিল, এবং বিভিন্ন সোর্স থেকে আমরা এটা জানতে পারছি যে এরা ব্রাহ্মণ ছিল, যেমন হর্ষচরিত, ঠিক আছে, বৃহদারণ্যক উপনিষদ, পাণিনির অষ্টাধ্যায়ী, কালিদাসের মহাভাষ্য, দিব্যবাদান, এবং একজন বুদ্ধিস্ট লেখক ছিলেন তারানাথ, তার লেখা গ্রন্থ থেকে আমরা এই সমস্ত জায়গায় লেখা রয়েছে যে এরা ব্রাহ্মণ্য ধর্মের ফলোয়ার ছিল। এবং টোটাল 10 জন শুঙ্গ রুলার রাজত্ব করে, এবং টোটাল 112 বছর এরা রাজত্ব করে, বেশি দিনও নয়, বেশি রুলারও নয়। এটা হচ্ছে পুরো লিস্ট শুঙ্গ বংশের। প্রথম যে রুলার তার নাম পুষ্যমিত্র শুঙ্গ, তার সেকেন্ড রুলার অগ্নিমিত্র শুঙ্গ, এদের দুজন সম্পর্কেই আমাদের একটু জানতে হবে। তারপরের যারা রুলার তাদের সম্পর্কে অত বেশি কিছু জানা যায় না। আর একজন রুলারের নাম পাওয়া যাবে ভাগভদ্র, এর সম্পর্কে আমাদের জানতে হবে, এবং লাস্ট রুলার যেহেতু দেবভূতি, এর নামটা মনে রাখতে হবে। এই 4 জন রুলার অ্যাকচুয়ালি আমাদের পড়ার বিষয় আজকে, এবং একটু ফার্স্ট দেখে নাও এই লিস্টটা। নেক্সট এবার আমাদের যেটা ব্যাপার জানা, যে প্রথম থেকে আমি বলে আসছি যে এই সময় ইন্দো গ্রিকরা
আক্রমণ করতে শুরু করছে। এবার আমরা জানছি কি করে, যে এই সময়টাতে যখন শুঙ্গ বংশ রাজত্ব করছে তখন ইন্দো গ্রীকরা রাজত্ব আক্রমণ করছে, সেটা আমরা জানতে পারছি হচ্ছে গার্গী সংহিতা থেকে। গার্গী সংহিতা বলছে যে ইন্দো গ্রীকরা এই সময় পাটলিপুত্র পর্যন্তও এসে গেছিল, ইভেন তারা উত্তর পশ্চিম ভারতের অনেকটা অংশ তারা দখল করে নিয়েছিল, নিজেদের সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছিল। সেই জন্যই আমরা যে ম্যাপটা দেখতে পেলাম সেখানে দেখতে পাচ্ছি যে এই অংশটাতে কিন্তু শুঙ্গ বংশ রাজত্ব করতো না, কারণ এখানে ইন্দো গ্রীক রুলাররা আস্তে আস্তে দখল করে নিয়েছিল। তো এটা আমরা গার্গী সংহিতা থেকে জানতে পারছি। নেক্সট, গার্গী সংহিতা থেকে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে পারছি যে ডিমিট্রিয়াস বা ডিমিত্রি নামে পরিচিত ছিলেন তিনি, এদের সম্পর্কে আমরা এর পরের ক্লাসে পড়ব। ডিমিট্রিয়াস একজন ইন্দো গ্রীক রুলার ছিলেন, যিনি যখন মৌর্যরা রাজত্ব করছিল, পরবর্তী মৌর্যরা তখন আক্রমণ করেন, এবং যখন এই ডিমিট্রিয়াস আক্রমণ করে তখন পুষ্যমিত্র ছিলেন মৌর্যদের সেনাপতি, এবং তিনি ডিমিট্রিয়াসকে হারিয়ে দেন। এই জিনিসটা আমরা জানতে পারছি গার্গী সংহিতা থেকে। তো এরকম কোশ্চেন আছে কোন এর মধ্যে কে, অপশানে চারজন রুলারের নাম দিয়ে বলবে এর মধ্যে কে ডেমিট্রিয়াসকে বা ইন্দো গ্রীক রুলার ডেমিট্রিয়াসকে হারিয়েছিলেন, তাহলে সেটা উত্তর হবে কি পুষ্যমিত্র শুঙ্গ। এবং শুঙ্গ বংশ যখন প্রতিষ্ঠা হয় এদের রাজধানী ছিল পাটলিপুত্র, এবং যেমন বললাম তারপর তাদের রাজধানী ট্রান্সফার করা হয় কোথায়, বেশনগর, এবং বেশনগর তখন নাম ছিল, আজকে এটা বিদিশা নামে পরিচিত, যেটা মালওয়া মধ্যপ্রদেশের মালব অঞ্চলে এটা অবস্থিত। তো বিদিশা এদের রাজধানী ছিল। তো শুঙ্গ বংশ যেটা মোটামুটি 185 বা 187 খ্রিস্টপূর্বাব্দ থেকে 75 খ্রিস্টপূর্বাব্দ অব্দি রাজত্ব করে, এই সময়টার ইতিহাস আমরা মানে যতটা জানার সেটা জানবো ডিটেলসে। প্রথম যিনি রুলার তার নাম হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ। দেখো এই শুঙ্গ যে নামটা, এটা একজন ঋষির নাম, এবং সেই ঋষির নাম থেকে তারা এই টাইটেলটা নেয়। পুষ্যমিত্র হচ্ছে রুলারের নাম ছিল, মানে মানুষটার নাম ছিল পুষ্যমিত্র, এবং সেই টাইটেল নেয় শুঙ্গ দিয়ে হয়ে যাচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ, এবং এই শুঙ্গ থেকেই হয়ে যাচ্ছে শুঙ্গ ডাইনেস্টি। তিনি সেনাপতি ছিলেন এবং মৌর্য আর্মি মৌর্য সেনাপতি ছিলেন এবং সেইভাবে হত্যা করেন, এই অবধি দেখলাম। সেকেন্ড যেটা এখান থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে তিনি কটা অশ্বমেধ যজ্ঞ পালন করেন। দুটো অশ্বমেধ যজ্ঞ তিনি পালন করেন, এবং তার সাথে সাথে একটা রাজসূয় যজ্ঞ পালন করেন। আমরা কোথা থেকে জানতে পাচ্ছি এরকম কোশ্চেন, আমরা ডিটেলসে যদি যাই, যদি কোশ্চেন ডিটেলসে করতে চাই একটু ডেপথে গিয়ে, তাহলে এইরকম কোশ্চেন আসে যে পুষ্যমিত্র শুঙ্গ যে দুটো অশ্বমেধ যজ্ঞ করেছিল সেটা আমরা কোথা থেকে জানতে পাচ্ছি। সেটা আমরা জানতে পাচ্ছি অযোধ্যা স্টোন ইনস্ক্রিপশন থেকে, অযোধ্যা শিলালিপি থেকে আমরা জানতে পাচ্ছি। এবং এই অযোধ্যা শিলালিপি যিনি লিখেছিলেন তার নাম কিং ধান, ধান দেব বলে এনার নাম ছিল। ধাম অনেক জায়গায় এরকমও দেখতে পাবে, ধাং দেব বা ধানদেব, ঠিক আছে। এনার লেখা অযোধ্যা শিলালিপি থেকে আমরা এটা জানতে পাচ্ছি তিনি দুটো অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, এবং এই ধানদেব অযোধ্যার রাজধানী ছিল, এবং অযোধ্যা কোশল এই সমস্ত অঞ্চল নিয়ে উত্তর ভারতে ইনি রাজত্ব করতেন। ইনি কিন্তু পুষ্যমিত্রের শুঙ্গের সমসাময়িক ছিলেন, কিন্তু পুষ্যমিত্র শুঙ্গের আন্ডারে রাজত্ব করতেন না, একজন স্বাধীন রুলার ছিলেন। তো তিনি একটা শিলালিপি লেখেন যেটা হচ্ছে অযোধ্যা শিলালিপি, এবং এটা কোন ভাষায় লেখা, এটা সংস্কৃত ভাষায় লেখা, এবং কোন স্ক্রিপ্টে লেখা, ব্রাহ্মী স্ক্রিপ্টে লেখা। আগের দিন আমি এটা ডিটেলস আলোচনা করেছি, স্ক্রিপ্ট কি আর ল্যাঙ্গুয়েজ কি। তো সংস্কৃত ভাষা আর ব্রাহ্মী স্ক্রিপ্টে এটা লেখা। আর যিনি এই শিলালিপিটা ট্রান্সলেট করেন তার নাম হচ্ছে সাহানি, মানে আজকে মডার্ন যুগে আমরা যে এই শিলালিপিটাতে কি লেখা রয়েছে সেটা পড়তে পারছি, কারণ এই সাহানি সেটাকে ট্রান্সলেট করেন। পুষ্যমিত্র শুঙ্গের রাজ্য কতটা নিয়েছিল সেটা আমরা ম্যাপেও দেখলাম, আলোচনাও করে নিয়েছি যে এই এই অঞ্চলগুলো, নর্মদা রিভার হচ্ছে দক্ষিণে তার বাউন্ডারি ছিল, আর পাটলিপুত্র শহর এর মধ্যে ছিল, অযোধ্যা বিদিশা এইগুলো তার মধ্যে ছিল, মানে এই ধাংদেবের যে অযোধ্যা সেটাও তিনি দখল করেছিলেন। দেখো অশ্বমেধ যজ্ঞ ব্যাপারটা কি, এখানে আমাদের একবার একটু আলোচনা করে নিতে হবে, কারণ ফার্স্ট টাইম আমরা অশ্বমেধ যজ্ঞ এই টার্মটা পাচ্ছি, এর আগে পাইনি সম্ভবত। অশ্বমেধ যজ্ঞ হচ্ছে একজন শক্তিশালী রুলার, যে মনে করতো যে আমার সেনাবাহিনী খুব শক্তিশালী, সেই এই যজ্ঞটা পারফর্ম করতো, কারণ এখানে একটা যজ্ঞ হতো, যজ্ঞর পর এই যজ্ঞক্ষেত্র থেকে একটা ঘোড়া ছাড়া হতো, সেই ঘোড়াটা যে যে যা রাজ্যে ঘুরবে, যে যে অঞ্চলে যাবে, সেই সেই অঞ্চলগুলো যে এই যজ্ঞটা করছে তার হয়ে যাবে। তার হয়ে যাবে মানে ধরো এখানে একটা রাজ্য রয়েছে, সে দেখলো যে আমার রাজ্যের উপর দিয়ে একটা ঘোড়া যাচ্ছে, সঙ্গে সঙ্গে রাজ্য দিয়ে দেবে না,
যদি সেকেন্ড এই রাজ্যটা মনে করতো যে আমারও সেনাবাহিনী শক্তিশালী, আমি একে হারাতে পারবো, তাহলে এদের দুজনের মধ্যে লড়াই হতো। ওকে, এবার লড়াই করে যদি সে জিতে যেত আলাদা ব্যাপার। এবার অধিকাংশ যারা রাজা ছিল, যেখান যেখান দিয়ে ঘোড়াটা যেত, তারা রাজ্য এমনি সারেন্ডার করে দিত, কারণ তারা জানতো যে অশ্বমেধ যজ্ঞ সেই করতে পারে যার সেনাবাহিনী খুব শক্তিশালী, এবং অপেক্ষাকৃত যদি একটু দুর্বল রাজা হতো তারা চেষ্টাও করতো না যুদ্ধ করার। এইটা হচ্ছে অশ্বমেধ যজ্ঞের কনসেপ্ট। তো সিম্পলি এরকম একটা, এরকম দুবার তিনি যজ্ঞ করেন, তাহলে বোঝা যাচ্ছে যে এই পুষ্যমিত্র শুঙ্গ যথেষ্ট শক্তিশালী ছিলেন। এবার দিব্যবদান, যে বৌদ্ধ গ্রন্থ দিব্যবদান, এটা বলছে যে পুষ্যমিত্র শুঙ্গের রাজধানী সাকল বা সিয়ালকোট অব্দি ছিল। সিয়ালকোট আজকের পাঞ্জাব রিজিয়নে পড়ে যাচ্ছে, পাকিস্তানের পাঞ্জাবে পড়ে যাচ্ছে, ঠিক আছে, এই অবধি তার রাজধানী বিস্তৃত ছিল। তাহলে আমরা এখান থেকে আর একটা জিনিস কনফার্ম করতে পারি যে যখন পুষ্যমিত্র শুঙ্গ রাজত্ব করছিল তখন হয়তো রাজ্যটা অনেক বড় ছিল। এখন এটা যে ম্যাপ দেখানো হয়েছে তার থেকে হয়তো অনেক বড় ম্যাপ ছিল, কারণ আজকের পাকিস্তান পাঞ্জাব অবধি যদি বিস্তৃত হতে হয় শুঙ্গ বংশকে, অন্তত এতটা অবধি আসতে হবে। তাহলে এইটুকু দেখানো হচ্ছে, এর কারণ কি, পুষ্যমিত্র শুঙ্গের পরবর্তীকালে এই ইন্দো গ্রীকরা বারংবার আক্রমণ করে এবং এই জায়গাগুলো দখল করে নেয়। তো এইরকম একটা ব্যাপার কিছু হয়েছিল, এটুকু আমরা এখান থেকে বুঝতে পারছি। নেক্সট, মালবিকাগ্নিমিত্র, এটা কালিদাসের লেখা একটা রচনা, এটাতে আমরা একটু পরে আসছি, কারণ এটা সম্পর্কে জানতে হবে অগ্নিমিত্রের সময়। মালবিকাগ্নিমিত্রমে পুষ্যমিত্র শুঙ্গ সম্পর্কেও একটু লেখা রয়েছে। এখানে বলা হয়েছে যে পুষ্যমিত্র শুঙ্গ যজ্ঞ সেন বলে একজন রুলারকে হারিয়ে দিচ্ছেন, এবং এই যজ্ঞ সেন বিদর্ভ অঞ্চলের রাজত্ব করতেন। বিদর্ভ অঞ্চল আজকে মহারাষ্ট্রে পড়ে যাচ্ছে, তো এই অঞ্চলে রাজত্ব করতেন এবং তাকে হারিয়ে দেওয়া হয়েছিল, পুষ্যমিত্র শুঙ্গ হারিয়ে দিয়েছিলেন, এটা আমরা জানতে পারছি। এবং ডিমিট্রিয়াসকে হারালেন, সেটাও আমরা দেখলাম যে ডিমিট্রিয়াসকে তিনি হারিয়েছিলেন। কোথা থেকে জানতে পারছি, গার্গী সংহিতা থেকে জানতে পারছি। এছাড়াও কিছু কিছু জায়গাতে এইটার মেনশন রয়েছে যে ডিমিট্রিয়াসকে তিনি হারিয়েছিলেন, যেমন পতঞ্জলির রচনা থেকে, মহাভাষ্য যেটা, সেখান থেকে কিছুটা এখানে সম্পর্কে বলা হয়েছে, এবং মালবিকাগ্নিমিত্রমেও কিছুটা এটা সম্পর্কে বলা হয়েছে। কিন্তু মেন যে সোর্স সেটা হচ্ছে গার্গী সংহিতা, এবং গার্গী সংহিতা থেকে এগুলো আমরা জানতে পারছি হলো ডিমিট্রিয়াসকে হারানো। নেক্সট হচ্ছে এখানে একটা কয়েন দেখতে পাচ্ছ, ব্রোঞ্জ কয়েন অফ শুঙ্গ পিরিয়ড, এটা শুঙ্গ সময়ের ব্রোঞ্জ কয়েন, আর এটা হচ্ছে শুঙ্গ সময়ের কারসাপান সিলভার কয়েন। দেখো এই যে কয়েন গুলো, এটাকে পাঁচ মার্ক কয়েন বলা হয়। আমরা কয়েন সম্পর্কে, আমি একটা কয়েন সম্পর্কে আলাদা ভিডিও বানাবো, সেখানে ডিটেলসে বলে দেবো ব্যাপারটা কি এবং কোন সময় কি কয়েন ইউজ হয়েছে। পাঁচ মার্ক কয়েন মানে এই কয়েন গুলোর উপর পাঁচটা মার্ক থাকবে, মোটামুটি একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা মার্ক রয়েছে এবং এটাকে বলা হচ্ছে পাঁচ মার্ক কয়েন। এরকম কয়েন বহুদিন অব্দি চলবে, ইন্দো গ্রীকরা আসার পর থেকে প্রপার কয়েন ভারতে শুরু হবে। তো এই সময় যে কয়েন সেটা কারসাপান নামে পরিচিত ছিল। আর পতঞ্জলি, ইনি পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক ছিলেন এবং ইনি একজন ব্যাকরণবিদ ছিলেন। কোন ভাষায়? সংস্কৃত ভাষায় তিনি ব্যাকরণবিদ ছিলেন। তাহলে আর একটা জিনিস বুঝতে পারছি, এই সময় আর পালি ভাষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে না, এই সময় আস্তে আস্তে সংস্কৃত ভাষার প্রাধান্য বৃদ্ধি পাচ্ছে, কারণ শিলালিপি দেখছি সংস্কৃত ভাষায় লেখা আছে। একজন বিখ্যাত গ্রামারিয়ান, সংস্কৃত গ্রামার বিশেষজ্ঞ, তিনি পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক এবং তার সভায় ছিলেন। তাহলে এই সময় সংস্কৃত ভাষা প্রাধান্য লাভ করে, আমরা অশোকের সময় দেখেছিলাম পালি ভাষার প্রাধান্য লাভ হয়েছিল। যাই হোক, তিনি মহাভাষ্য রচনা করেন এবং এই মহাভাষ্য সম্পর্কে একটু জানতে হবে, কারণ মহাভাষ্য এটা একটা টিকা। টিকা ব্যাপারটা কি, টিকা হচ্ছে কোনো একটা পুরনো গ্রন্থকে, পুরনো গ্রন্থের যে বিষয়গুলো রয়েছে সেইগুলোকে সহজ করে বোঝানোকে বলা হয় টিকা। ধরো যেমন এর ক্ষেত্রে, মহাভাষ্যের ক্ষেত্রে দুটো গ্রন্থ রয়েছে, একটা হচ্ছে পাণিনির অষ্টাধ্যায়ী, এটা খুব কমন নাম পাণিনি, তিনিও একজন গ্রামারিস্ট ছিলেন, মানে হচ্ছে গ্রামারিয়ান ছিলেন, সরি, সংস্কৃত ভাষায় ব্যাকরণবিদ ছিলেন, তিনি একটা গ্রন্থ রচনা করেন, সেটা হচ্ছে অষ্টাধ্যায়ী। এবং কাত্তায়ন বলে একজন গ্রামারিয়ান ছিলেন, তিনি রচনা করেছিলেন বার্তিক সূত্র। এই দুটো নাম অবশ্যই মনে রাখবে, পাণিনির অষ্টাধ্যায়ী এবং কাত্তায়নের বার্তিক সূত্র। পতঞ্জলির যে মহাভাষ্য সেটা মূলত এই পাণিনির অষ্টাধ্যায়ীর ওপর লেখা, পাণিনি যেটা লিখে গেছেন অষ্টাধ্যায়ীতে সেটাকে আরো সহজভাবে লেখা হয়েছে মহাভাষ্যে, এবং তাতে কাত্তায়নের এই বার্তিক সূত্রেরও কিছু রয়েছে, রেফারেন্স রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে টিকা ব্যাপারটা কি, ঠিক আছে। আর এটা রচনা করেন পতঞ্জলি এবং ইনি কন্টেম্পোরারি অফ পুষ্যমিত্র শুঙ্গ। নেক্সট,
এবার একটু কন্ট্রোভার্সির দিকে যাই। দিব্যবদন বলছে যে পুষ্যমিত্র শুঙ্গ বৌদ্ধ ধর্মকে ঘৃণা করতেন এবং বৌদ্ধ ধর্মকে ধ্বংস করার বৌদ্ধ যে স্মৃতিস্তম্ভ বা যে স্তূপ বা এই সমস্ত গুলো রয়েছে সেইগুলোকে ধ্বংস করার চেষ্টা করেছিলেন পুষ্যমিত্র শুঙ্গ। এবার এই জিনিসটা কতটা সত্য সেটা জানা খুব কঠিন, কারণ শুধুমাত্র এই দিব্যবদন থেকেই জানা যাচ্ছে যে এরকম লেখা রয়েছে। আবার আমরা দেখতে পাবো যে পুষ্যমিত্র শুঙ্গর পরবর্তী যিনি রুলার অর্থাৎ অগ্নিমিত্র, তিনি আবার যে সাঁচি স্তূপ ছিল সেইটাকে আবার নতুন করে মানে রেনোভেট করছে। এখানে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয় যে আদৌ এটা সত্যি কিনা, কিন্তু অধিকাংশ ঐতিহাসিক মনে করেন হয়তো পুষ্যমিত্র শুঙ্গ বৌদ্ধ ধর্মের বিরোধী ছিলেন, কিন্তু পরবর্তী যারা রুলার ছিলেন শুঙ্গ বংশে তারা বৌদ্ধ ধর্মেরও মানে এরা হিন্দু ছিলেন মানে ব্রাহ্মণ্য ধর্মের ফলোয়ার ছিলেন, তা সত্ত্বেও বৌদ্ধ ধর্মকেও সাপোর্ট করেছে। যাই হোক, নেক্সট যিনি রুলার তার নাম হচ্ছে অগ্নিমিত্র। অগ্নিমিত্র মেন যেটা জানার সেটা হচ্ছে অগ্নিমিত্র কালিদাসের মালবিকা অগ্নিমিত্রমের হিরো। মালবিকা এবং অগ্নিমিত্র দুজনের প্রেম কাহিনী নিয়ে রচিত মালবিকা অগ্নিমিত্রম কালিদাস রচনা করেন চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্যের সভা কবি ছিলেন তিনি, মানে সভাতে ছিলেন নবরত্নের একজন। তো মালবিকা অগ্নিমিত্রম এটা সংস্কৃত ভাষায় লেখা একটা সুন্দর বিখ্যাত নাটক, যেখান থেকে আমরা ইতিহাসেরও অনেক সোর্স পাচ্ছি। এবারে মালবিকা অগ্নিমিত্রমের অগ্নিমিত্র তো বুঝে গেলাম যে অগ্নিমিত্র শুঙ্গ ছিলেন, মালবিকা কে ছিলেন? মালবিকা অ্যাকচুয়ালি একজন চাকর ছিলেন। এখানে যে কাহিনীটা দেখানো হয়েছে সেখানে বলা হচ্ছে যে অগ্নিমিত্র শুঙ্গ রুলার তিনি মালবিকার প্রেমে পড়ে গেছিলেন এবং এই মালবিকা হচ্ছে একজন চাকর ছিল শুঙ্গ বংশের আন্ডারে। তো এইটা নিয়ে পুরো প্রেম কাহিনী এবং এটা টোটাল 5টা অ্যাক্টে লিখিত। এইরকম কোশ্চেন তোমরা আর্ট অ্যান্ড কালচারে পেতে পারো ইম্পর্টেন্ট যে নাটকগুলো সেইগুলো থেকে। অ্যাক্ট মানে 5টা পর্ব, 5টা পর্বে এটা লিখিত এই মালবিকা অগ্নিমিত্র। আমরা একটু আগে পেলাম যে দুটো অশ্বমেধ যজ্ঞ করেছিলেন পুষ্যমিত্র শুঙ্গ, সেটা আমরা জানতে পারছি কোথা থেকে, অযোধ্যা শিলালিপি থেকে ধানদেবের। আর পুষ্যমিত্র শুঙ্গ একটা রাজসূয় যজ্ঞ করেছিলেন সেটা আমরা জানতে পারছি কোথা থেকে, এই গ্রন্থটা থেকে মালবিকা অগ্নিমিত্রম নাটক থেকে। ক্লিয়ার? কিন্তু অ্যাকচুয়ালি অগ্নিমিত্র শুঙ্গ খুব বেশি দিন রাজত্ব করেননি, 8 বছর রাজত্ব করেন এবং 149 খ্রিস্টপূর্বাব্দে তিনি পুষ্যমিত্র শুঙ্গর মৃত্যুর পরে সিংহাসন লাভ করেন, কিন্তু 8 বছর তিনি রাজত্ব করেন। এর পরের যারা রুলার সাকসেসর অফ অগ্নিমিত্র পরপর যারা রুলার হয় তারা খুব একটা ইম্পর্টেন্ট নন, ছোট ছোট রুলার কয়েকদিন করে রাজত্ব করেন, তাদের সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। এবং এই অবধি যারা রুলার অর্থাৎ অগ্নিমিত্র এবং পুষ্যমিত্র তার সম্পর্কে আমরা অনেক লিটারারি সোর্স অর্থাৎ লিটারারি সোর্স বলতে লিখিত বিবরণ পাচ্ছি, এদের সম্পর্কে সেরকম লিখিত বিবরণ পাওয়া যায় না, শুধুমাত্র শিলালিপি বা কয়েন থেকেই এদের সম্পর্কে জানা যায়। যেমন অগ্নিমিত্রের পরেই যিনি রুলার হন সুজ্যেষ্ঠা, এনার নাম ছিল হচ্ছে সুজ্যেষ্ঠা এবং এনার কয়েন পাওয়া গেছে, কয়েন থেকে এনার নামটা জানা যাচ্ছে যে এনার আর একটা নাম ছিল সেটা হচ্ছে জেঠামিত্র। যাই হোক, এরকম একজন রুলার রাজত্ব করেন। তারপরে রাজত্ব করেন অগ্নিমিত্রের যিনি পুত্র ছিলেন তার নাম হচ্ছে বসুমিত্র, ইনি হচ্ছেন অগ্নিমিত্র শুঙ্গের পুত্র, সে রাজত্ব করে এবং তাকে হত্যা করে দেয় একজন রুলার মূলদেব বলে, কোশলের একজন রুলার মূলদেব একে হত্যা করে দেয়। তারপরে যিনি রাজত্ব করতে আসেন তার নাম বজ্রমিত্র, ঠিক আছে, বজ্রমিত্র, এর সম্পর্কেও কিছু কয়েন টয়েন পাওয়া যাচ্ছে। তারপরে যিনি রুলার তার নাম হচ্ছে ভাগদেব বা ভাগভদ্র। এই ভাগভদ্র যে রুলার তার সম্পর্কে ইম্পর্টেন্ট একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে পিলার ইনস্ক্রিপশন। এই যে পিলার ইনস্ক্রিপশন যেটাকে হেলিওডোরাস পিলার ইনস্ক্রিপশন মানে হচ্ছে স্তম্ভ লিপি, এইটাই এখানে জানার বিষয়। এই হেলিওডোরাস কে ছিলেন এই শিলালিপিটার সম্পর্কে, এই শিলালিপিটা কি সেই সম্পর্কে মেন ব্যাপার, আর কিচ্ছু জানার নয়। প্রথম হচ্ছে ইনি কত নম্বর রুলার ছিলেন, টোটাল তো 10 জন ছিলেন, এবার তাদের মধ্যে ভাগভদ্র কত নম্বর সেটা নিয়েও একটা ডাউট রয়েছে। কিছু ঐতিহাসিক বলেন ইনি হচ্ছে 5th রুলার, আর কিছু লোক বলেন যে 9th রুলার, কত নম্বর সেটা জানা যায় না। এবার এনার সময় একজন ইন্দো গ্রিক দূত শুঙ্গ বংশের এতে আসে, সভায় আসে, তারই নাম ছিল হেলিওডোরাস। এবার এখান থেকে যে কোশ্চেনটা তোমরা পাবে পরীক্ষায়, কয়েকটা কোশ্চেন তোমরা পাবে, প্রথম কোশ্চেন এই হেলিওডোরাস কোন দেশের নাগরিক ছিলেন, তিনি গ্রিক ছিলেন। সেকেন্ড, কোন রুলারের সভায় তিনি এসেছিলেন, তার নাম হচ্ছে ভাগভদ্র।
থার্ড কোশ্চেন হচ্ছে কে তাকে পাঠিয়েছিলেন, কোন ইন্দো গ্রিক রুলার তাকে পাঠিয়েছিলেন, তার নাম হচ্ছে অ্যান্টিয়াল কিডস। এদের সম্পর্কে আমরা নেক্সট ক্লাসেই জাস্ট এর পরের ক্লাসেই পড়বো ইন্দো গ্রিকদের সম্পর্কে। তো অ্যান্টিয়াল কিডস বলে যে রুলার যিনি তক্ষশিলা থেকে রাজত্ব করতেন তিনি তাকে দূত হিসেবে পাঠিয়েছিলেন। আর হেলিওডোরাসের যে স্তম্ভ সেটা মোটামুটি 113 খ্রিস্টপূর্বাব্দে লিখিত হয়, কোথায় অবস্থিত, বিদিশাতে অবস্থিত। বিদিশা সেই সময় নাম ছিল বেশনগর, বেশনগরে অবস্থিত বা আজকের বিদিশা মধ্যপ্রদেশে অবস্থিত। এটাও ইম্পর্টেন্ট যে কোথায় এটা অবস্থিত। এটা আবিষ্কার যিনি করেন তার নাম আলেকজান্ডার ক্যানিংহ্যাম, 1877 খ্রিস্টাব্দে তিনি এটা আবিষ্কার করেন। আর এখানে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে মানে মেন এই পিলারটা গরুর দেবতার উদ্দেশ্যে উৎসর্গিত। গরুর দেবতা হচ্ছে বিষ্ণুর একটা রূপ, হিন্দু ধর্মে বিষ্ণুর রূপ এক রূপকে বলা হয় গরুর। তো হেলিওডোরাস সম্ভবত তিনিও এই বিষ্ণুর উপাসক ছিলেন এবং ভাগভদ্র ছিলেন হচ্ছে বিষ্ণুর উপাসক, সেই জন্য এরকম একটা গরুর স্তম্ভ এখানে তৈরি হয়। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হেলিওডোরাস এর স্তম্ভ যেটা গরুরের উদ্দেশ্যে উৎসর্গিত। তো এই পয়েন্ট গুলো ইম্পর্টেন্ট যতটুকু আমি এখানে বললাম। আর এই স্তম্ভ হেলিওডোরাসের শুঙ্গ বংশের কোর্টে আসা এই সমস্ত কিছু একটা জিনিস কনফার্ম করে দিচ্ছে যে পরবর্তী এই শুঙ্গ রুলারদের সঙ্গে ইন্দো গ্রিকদের ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। যদি ভালো সম্পর্ক না তৈরি হবে কেন একজন দূত এই সভাতে আসবে, কেন এরকম একটা জিনিস তৈরি করবে? তো ভালো সম্পর্ক এসেছিল, যেটা কিছুদিন আগে অব্দি যুদ্ধের সম্পর্ক ছিল, বারংবার আক্রমণ করছিল, তো সেইটা হয়তো সম্ভবত বন্ধ হয় এবং ইন্দো গ্রিকদের সঙ্গে শুঙ্গদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়। লাস্ট রুলার দেবভূতি এই বংশের, দেবভূতি দেবভূমি নামেও পরিচিত, ইনি লাস্ট রুলার এবং এনাকে হত্যা করে দেয় বাসুদেব কাণ্ব দিয়ে কাণ্ব বংশের প্রতিষ্ঠা করে। আর যেমনটা প্রথমেই বলছিলাম যে উত্তর ভারতে তো কাণ্ব বংশ শুঙ্গ বংশকে এ করছে, রিপ্লেস করছে, কিন্তু দক্ষিণ ভারতে কিছু জায়গা যেগুলো শুঙ্গ বংশের আন্ডারে ছিল সেইগুলোকে দখল করে নিচ্ছে সাতবাহন বংশ। অর্থাৎ এই সময় সাতবাহন বংশেরও উত্থান হতে শুরু হয়ে গেছে। তো এইভাবে দেবভূতির পতনের পরে, মৃত্যুর পরে এই বংশের পতন হয়। এবার ভারতের কালচার, ভারতের রাজনীতির ক্ষেত্রে শুঙ্গ বংশের কন্ট্রিবিউশন কি ছিল? প্রথম কথা, শুঙ্গ বংশকে বলা হয় রিভাইভাল অফ ব্রাহ্মণিজম। অর্থাৎ এতদিন অব্দি একটা বিশাল বড় সময় রাজত্ব করছিল যে সমস্ত রুলাররা মৌর্য বংশের তারা সবাই বৌদ্ধ ছিল। তার আগে যদি আমরা যাই, যদি মহাজনপদ কালে যাই, তখন দেখবো যে বৌদ্ধ ধর্ম সবে সবে উন্নত মানে উত্থান হচ্ছে। সেই সময়তে মূলত ব্রাহ্মণ্য ধর্মই প্রাধান্য লাভ করত। সেই কোন সময় থেকে শুরু হয়েছে? পরবর্তী বৈদিক যুগ থেকে। পরবর্তী বৈদিক যুগ থেকে যখন যতক্ষণ না মৌর্য বংশ শুরু হচ্ছে ততক্ষণ অব্দি সময় এটা বলা যেতে পারে ব্রাহ্মণ্য ধর্মেরই এ ছিল, প্রাধান্য ছিল। তারপরে বৌদ্ধরা রাজত্ব করছে। এরপরে আবার যে ব্রাহ্মণ্য ধর্ম প্রতিষ্ঠা হচ্ছে এর জন্য মেনলি দায়ী হচ্ছে এই শুঙ্গ বংশ, এবং সেই জন্য এদেরকে বলা হচ্ছে রিভাইভাল অফ ব্রাহ্মণিজম। ব্রাহ্মণ্য ধর্মের রিভাইভাল মানে হচ্ছে পুনর্জীবন। তো ইনি এরা ব্রাহ্মণ্য ধর্মকে পুনর্জীবন দান করে। নেক্সট পতঞ্জলির কথা আমরা অলরেডি বললাম, পতঞ্জলির মতো বিখ্যাত রাইটাররা এই সময় ছিল, তার বিখ্যাত রচনা আমরা পাচ্ছি, এবং সংস্কৃত ভাষার এই সময় উন্নতি শুরু হয়। এই সময় থেকে সংস্কৃত ভাষা আবার প্রাধান্য লাভ করতে শুরু করে এবং সেটা চরম পর্যায়ে গিয়ে আমরা দেখবো কোন সময়, গুপ্ত। গুপ্ত পিরিয়ডকে বলা হয় সমস্ত কিছুর, শিল্প হোক, সাহিত্য, স্থাপত্য, সমস্ত কিছু সুবর্ণ যুগ। তো গুপ্ত যুগে গিয়ে এই সংস্কৃত ভাষাই চরম পর্যায়ে গিয়ে পৌঁছবে। তো এখান থেকে সেটা শুরু হচ্ছে। আর শুঙ্গ আর্ট, আমরা মৌর্য আর্ট যেটা দেখে এসেছি, মৌর্য আর্টের সঙ্গে শুঙ্গ আর্টের একটা ক্লিয়ার ডিফারেন্স থাকবেই, অবশ্যই থাকতে হবে। কারণ মৌর্যরা যে সমস্ত আর্টের জিনিসপত্র তৈরি করত সবই বৌদ্ধ ধর্মের জন্য, স্তূপ হোক বা স্তম্ভ হোক সবই বৌদ্ধ ধর্মের পরিপ্রেক্ষিতে তৈরি হতো। যেহেতু বৌদ্ধ ধর্ম চেঞ্জ করে এই সময় ব্রাহ্মণ্য ধর্ম আসছে, তাই জন্য এখনকার যে জিনিসগুলো দেখবো সবই ব্রাহ্মণ্য ধর্মকে কেন্দ্র করে তৈরি হবে। তো এই সময় প্রচুর মূর্তি, দেবী মূর্তি, বিভিন্ন জিনিস এই সময় তৈরি হয়, যেটা মানে এই পুরো আর্টটা শুঙ্গ যুগের যে আর্টটা সেটা পুরোপুরি মৌর্য যুগের আর্টের থেকে সম্পূর্ণ আলাদা।
এবং আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখবো, যে মৌর্য পিরিয়ডে যে স্থাপত্যগুলো তৈরি হয়েছে, যেমন আমরা যদি স্তূপ বলি, এই স্তূপ গুলো সবই ইট দিয়ে নির্মাণ হতো। শুঙ্গ যুগে এসে, যেটা বললাম যে পরবর্তী শুঙ্গ রুলাররা সম্ভবত বৌদ্ধ ধর্মকে সাপোর্টই করেছে, তারা বৌদ্ধ ধর্মকে ধ্বংস করার চেষ্টা করেনি, শুঙ্গ রুলাররা কি করছে, যে স্তূপগুলো বেঁচে ছিল সেই সমস্ত স্তূপগুলোকে রিনোভেট করছে, তার উপর পাথরের প্রলেপ দিচ্ছে, মানে পাথর দিয়ে সেটাকে বানিয়ে দিচ্ছে, যার ফলে সেটা আরো মজবুত হয়। এবং সেই কারণে যে সমস্ত স্তূপগুলো শুঙ্গরা রিনোভেট করে সেইগুলোই আমরা আজকে দেখতে পাচ্ছি। তার মধ্যে সব থেকে বড় উদাহরণ হচ্ছে সাঁচি স্তূপ। সাঁচি স্তূপ প্রথমেও এরকম মৌর্য যুগে অশোকের সময় তৈরি হয়েছিল, সেটা ইট দিয়ে তৈরি ছিল, এবং পরবর্তীকালে এদের সময় এসে এটা পাথরে পরিণত হয়। তেমনি ভাবে ভারত স্তূপ, ভারত স্তূপও সেম আমরা উদাহরণ দিতে পারি, এটাও এইভাবে এই সময় রেনোভেট হয়। ভারত স্তূপ, সাঁচি স্তূপ এগুলো এই সময় রেনোভেট করা হয়। এগুলো হচ্ছে দেখতে পাচ্ছ সেই সময়কার মূর্তি বা আর্ট। এইগুলো বৌদ্ধ ধর্মে ছিল না, কারণ বৌদ্ধ ধর্মে মূর্তি পূজার পুরোপুরি তারা বিরোধী ছিল, মূর্তি তৈরি হয়নি। তো আর্টের ক্ষেত্রে আমরা এই সময় মানে শুঙ্গ যুগকে আমরা একটু এগিয়ে রাখতে পারি, কারণ এইরকম মূর্তি পাওয়া যাচ্ছে। ধর্ম পরের কথা, কিন্তু মেন যে আর্ট শিল্প আমরা দেখতে পাচ্ছি সেটা শুঙ্গ যুগের অনেক বেশি এক্সটেন্সিভ ছিল। এবং যখনই তারা ব্রাহ্মণ্য ধর্মের ফলোয়ার হবে, মাদার গডেস, মাতৃ মূর্তি বা বিভিন্ন অন্যান্য মূর্তি, সেইগুলোর বেশি এ হবে। তোমরা দেখতে পাচ্ছ অধিকাংশই যে মূর্তিগুলো সেগুলো মাতৃমূর্তি, মায়ের মূর্তি, তো সেরকম হয়। এই সময় থেকে আরো একটা উন্নতি শুরু হয়, সেটা হচ্ছে মথুরা স্কুল অফ আর্ট। এই ছবিগুলো আমরা যখন কুষাণ বংশ পড়বো তখন গিয়ে এই শিল্প রীতি সম্পর্কে আলাদা করে তোমাদেরকে বলবো। মেনলি যে তিনটে শিল্প রীতি ছিল, গান্ধার শিল্প রীতি, মথুরা শিল্প রীতি এবং অমরাবতী শিল্প রীতি, তার মধ্যে গান্ধার এবং মথুরা এই দুটোই উত্তর ভারতে বেশি প্রাধান্য লাভ করেছিল। গান্ধার শিল্প রীতি তে ধূসর রঙের বেলে পাথর ইউজ করা হতো এবং মথুরা শিল্পরীতিতে লাল রঙের পাথর ইউজ করা হতো, এবং এখানে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটাই লাল বেলে পাথর দিয়ে তৈরি, অতএব এগুলো সবই মথুরা স্কুল অফ আর্ট দিয়ে তৈরি। এবার এই গান্ধার শিল্পরীতি, মথুরা শিল্পরীতি এগুলো গিয়ে চরম পর্যায়ে পড়বে কুষাণদের সময়। এই কুষাণদের সময় এটা চরম খ্যাতি লাভ করবে, কিন্তু শুরুটা হচ্ছে এখান থেকে। তো আমরা বলতে পারি এখানে গান্ধার শিল্পরীতির শুরু শুঙ্গ যুগে হয়, এবং এটার একটা পরবর্তীকালে বিশাল এফেক্ট রয়েছে ভারতের শিল্পে। আর গান্ধার মথুরা শিল্পরীতি তো গেল, এবার গান্ধার শিল্পরীতি, যেহেতু গান্ধার শিল্পরীতি ইন্দো গ্রিকরা ভারতে নিয়ে আসে, একটা হেলেনিক শিল্পরীতি বলে একটা রীতি রয়েছে সেইটা ভারতে নিয়ে আসে তারা। তো এই সময়তে উত্তর পশ্চিম অংশে যেখানটাতে ইন্দো গ্রিকরা রাজত্ব করছিল সেই জায়গাতে এই হেলেনিক শিল্পরীতির উত্থান হয়, বিকাশ শুরু হয়। সেটারই পরিপ্রেক্ষিতে ভারতের যে মধ্য উত্তর ভারত যে অঞ্চলটা, সেই অঞ্চলে মথুরা শিল্পরীতি আস্তে আস্তে বিকাশ লাভ করতে শুরু করে। সাঁচি স্তূপ, সাঁচি স্তূপ যেটা অশোকের সময় তৈরি, এটার উপরেও আমাদের পুষ্যমিত্র সরি শুঙ্গ বংশের একটা ইম্পর্টেন্ট হাত রয়েছে। যেমন অশোক বর্ধন আমাদের কি বলছে যে মোটামুটি সেকেন্ড সেঞ্চুরিতে এই যে সাঁচি স্তূপটা সেটা ধ্বংস হয়ে যায়, ধ্বংস বলতে ভেঙে চুড়ে যায়। এবং অনেকে বলছে, যেমন আমরা দিব্যবাদান থেকে দেখলাম যে পুষ্যমিত্র শুঙ্গ সম্ভবত এটাকে ভেঙে দিয়েছিলেন, এরকমও অনেক জায়গায় লেখা রয়েছে, কিন্তু সেটার কোনো ক্লিয়ার এভিডেন্স নেই। কিন্তু এটা দেখা যাচ্ছে যে পরবর্তীকালে অগ্নিমিত্র শুঙ্গ এটাকে রিবিল্ড করেন, রিবিল্ড মানে পুনর্নির্মাণ করেন, এবং যেটা আগে ইটের তৈরি ছিল সেটাকে রিপ্লেস করে তিনি পাথরের তৈরি করেন, বাইরের যে পিলার গুলো সেগুলো তৈরি করেন, মানে যে প্রাচীরটা সেটা তৈরি করেন। মানে আজকে যে সাঁচি স্তূপ দেখা যায় সেটা সম্ভবত অগ্নিমিত্র শুঙ্গের সময়তে রিবিল্ড করা হয়। নেক্সট হচ্ছে ছোট একটা রাজবংশ, যেটা হচ্ছে কাঙ্গো রাজবংশ, 75 থেকে 30 খ্রিস্টপূর্বাব্দ অব্দি এরা রাজত্ব করে, খুব বড় রাজত্ব নয় এবং এদের সম্পর্কে বিশেষ কিছু জানাও নেই। মোটামুটি এই জায়গাটাতে শুঙ্গ বংশ যেখানে রাজত্ব করতো সেই জায়গাটা রিপ্লেস করে তাদেরকে কাঙ্গো বংশ। এবং এদের যে নামটা আসছে কাঙ্গো, এটাও আসছে একজন ঋষির থেকে, ঋষি কাঙ্গো, এবং তার থেকে এই কাঙ্গো বংশ। এরা রাজত্ব করতো পাটলিপুত্র থেকে, এদের রাজধানী আবার পাটলিপুত্রে শিফট হয়ে যাচ্ছে। এই বংশের আর একটা নাম পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে শুঙ্গভৃত্য। শুঙ্গভৃত্য মানে কি, শুঙ্গ মানে শুঙ্গ বংশ এবং ভৃত্য মানে হচ্ছে চাকর। তাহলে এখান থেকে এদের যে এই টাইটেলটা সেটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে সার্ভেন্ট অফ শুঙ্গ, শুঙ্গদের চাকর। চাকর মানে কি, শুঙ্গদের আন্ডারে সম্ভবত এরা কাজ করতো, এই কাঙ্গো বংশের যারা প্রাথমিক যারা ছিল তারা শুঙ্গদের আন্ডারে কাজ করত, পরবর্তীকালে তারা শুঙ্গ বংশকে রিপ্লেস করে শাসন করতে শুরু করে। এবং এই কাঙ্গো বংশের
পতন হয় এই সাতবাহনদের হাতে। সাতবাহনরা শুরু করেছিল, সাতবাহনদের প্রতিষ্ঠা হয় এই সেম সময়ে যখন উত্তর ভারতে শুঙ্গ বংশের পতনের পর কাম্ব বংশ প্রতিষ্ঠা হয়, এক্স্যাক্টলি সেম টাইমে এখানে পশ্চিম ভারতে বলতে পারো সাতবাহন বংশের উত্থান হয় এবং ধীরে ধীরে তারা বড় হতে থাকে। একটা টাইমে এই মগধ যে অঞ্চলটা এটাও তারা দখল করে নেয়, মানে কাম্ব বংশকেও তারা দখল করে নেয়, এইভাবে তাদের শেষ হয়। কাম্ব বংশের প্রথম যিনি রুলার তার নাম হচ্ছে বাসুদেব, বাসুদেব কাম্ব, এবং তারপরে আসেন ভূমিমিত্র। এদের সম্পর্কে বিশেষ কিছু জানা নেই, মানে জানার প্রয়োজনও নেই, বা এদের সম্পর্কে বিশেষ কিছু জানা যায়ও না। ভূমিমিত্রর কিছু কয়েন বা এই সমস্ত জিনিস কয়েকটা জায়গা থেকে পাওয়া গেছে এইটুকুই। ওকে, পাঞ্চল অঞ্চল থেকে তার কয়েন পাওয়া গেছে এবং ইনি একটা টাইটেল নিয়েছিলেন কয়েন থেকেই আমরা জানতে পারছি, যেটা হচ্ছে কানভস্য। যদি কোনো সময় কোশ্চেন আসে যে কানভস্য এই উপাধিটা কার ছিল, সেটা হচ্ছে ভূমিমিত্র ছিল। আর এই সমস্ত কয়েন পাওয়া যাচ্ছে। এরপরে যিনি রাজত্ব করতে আসেন ভূমিমিত্রর পরে তার নাম হচ্ছে নারায়ণ, এবং নারায়ণের পর লাস্ট রুলার হচ্ছে সুশারমান। অর্থাৎ টোটাল চারজন রুলার এখানে রাজত্ব করে, খুবই ছোট একটা রাজবংশ, চারজন রুলার এখানে রাজত্ব করে। এবার এই বংশের পতনের পর থেকে আমরা আরো দেখতে পাবো যে উত্তর ভারতে, মূলত উত্তর পশ্চিম অংশ থেকে একাধিক বিদেশি রুলাররা ভারতে ধীরে ধীরে আসতে শুরু করছে। ইন্দো গ্রিকরা তো অলরেডি চলে এসেছিল, তারপরে আসবে হচ্ছে সিথিয়ান বা শকরা, তারপর আসবে পার্থিয়ানরা, মানে যারা পল্লব নামে পরিচিত, এবং লাস্টে আসবে কুষাণরা। এরকম পর পর আসতে শুরু করবে। তো আমরা এবার নেক্সট ক্লাসে এদের সম্পর্কে পড়া শুরু করব, ইন্দো গ্রিক, শক, পল্লব এবং কুষাণদের সম্পর্ক। তো এই হচ্ছে আজকের টপিক। যদি তোমরা এই পিডিএফটা পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে, বা তোমরা টেলিগ্রামে সার্চ করেও আমাকে এই চ্যানেলকে ফলো করতে পারো। এছাড়াও যদি তোমাদের কোনো মেসেজ থাকে তাহলে টেলিগ্রাম গ্রুপে মেসেজ করতে পারো, ফেসবুক বা ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো, সমস্ত লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। যদি এই ক্লাসটা ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করো, এবং যদি চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই টিপে দিও। আনাকাডেমি প্লাস সাবস্ক্রিপশন যদি নিতে চাও তাহলে এই সময় দুটো অফার দেওয়া হচ্ছে, 12 মাসের সঙ্গে 2 মাসের সাবস্ক্রিপশন ফ্রি এবং 24 মাসের সঙ্গে 3 মাসের সাবস্ক্রিপশন ফ্রি। তো তোমরা একটু এক্সট্রা বেনিফিট পেয়ে যাবে WBPSC প্রস্তুতির জন্য আনাকাডেমি প্লাসে। নতুন যে ব্যাচগুলো শুরু হচ্ছে তার মধ্যে প্রথমেই রয়েছে আগমন ব্যাচ, 25 তারিখ থেকে শুরু হয়ে গেছে অলরেডি। আনাকাডেমির যারা টপ এডুকেটর রয়েছেন তারা এই ক্লাসগুলো নিচ্ছেন প্রত্যেকটা সাবজেক্টে। WBCS 2022 প্রিলিমস এবং মেন্স এর প্রস্তুতির জন্য প্রত্যেকটা সাবজেক্ট একদম বেসিক থেকে শুরু করা হয়েছে, এবং একদম অ্যাডভান্স লেভেল অবধি যতটা WBCS কভার করে, যা সিলেবাস রয়েছে সমস্ত কিছু এখানে পড়ানো হবে। এবং তোমরা এখান এই ক্লাসের মাধ্যমে তোমাদের যে প্রস্তুতি আরো ভালো করে নিতে পারো 2022 প্রিলিমস পরীক্ষার আগেই। প্রতিকৃত ব্যাচ এটা শুরু হচ্ছে 27 তারিখ থেকে, এবং এই ব্যাচে এই ব্যাচের উদ্দেশ্য হচ্ছে 2021 মেন্স পরীক্ষা। সবে 2021 প্রিলিমস পরীক্ষা হলো WBCS, তোমরা যারা মেন্স এর প্রস্তুতি নিতে শুরু করছো তাদের জন্য এই ব্যাচটা শুরু হচ্ছে 27 তারিখ থেকে। তোমরা তোমাদের প্রস্তুতি আরো ভালো করে নিতে পারো বিভিন্ন অভিজ্ঞ টিচারদের কাছ থেকে। ইকোনমিক্স, হিস্ট্রি, কেমিস্ট্রি, বায়োলজি, পলিটি এবং জিওগ্রাফি সমস্ত ক্লাস শুরু হচ্ছে, আরো ক্লাস শুরু হবে। তোমরা এই সময় আনাকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নিয়ে প্রস্তুতি শুরু করে দিতে পারো আগামী দিনের পরীক্ষাগুলোর জন্য। এটা হচ্ছে সাবস্ক্রিপশন প্ল্যান, তোমাদের কত টাকা পে করতে হবে যদি তোমরা আনাকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নাও, এবং এই সমস্ত প্রাইসের উপর 10% ডিসকাউন্ট পেয়ে যাবে যদি রেফারাল কোড ইউজ করো। আমার কোড হচ্ছে সর্বজিৎ10, এই কোডটা ইউজ করলে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে, এবং তোমরা EMI তেও পেমেন্ট করতে পারবে। যদি তোমরা মাসে মাসে পেমেন্ট করতে চাও তাহলে মাসে মাসেও পেমেন্ট করতে পারবে, এবং তার উপরেও 10% ডিসকাউন্ট অ্যাপ্লিকেবল। এবং এই প্রাইস পে করে তোমরা যে সুবিধাগুলো পাবে সেটা হচ্ছে, একটাই সাবস্ক্রিপশন নিয়ে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে পারো, সেটা WBCS হোক বা পুলিশ SI হোক বা মিসলেনিয়াস, ক্লার্কশিপ, স্কুল সার্ভিস কমিশন, সমস্ত পরীক্ষার প্রস্তুতি একটাই সাবস্ক্রিপশনে নিয়ে তোমরা পেয়ে যাবে। প্লাস শুধু প্রিলিমস পরীক্ষা বা শুধু মেন্স পরীক্ষা নয়, প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ সমস্ত প্রস্তুতি তোমরা একটা সাবস্ক্রিপশনের মাধ্যমে করতে পারবে। এখানে আরো যেটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ফেভারিট এডুকেটরদের তোমরা চুজ করতে পারবে এবং তার ক্লাস তোমরা করতে পারবে। তোমাদের যার কাছ থেকে পড়তে ভালো লাগে তাদের কাছ থেকেই তোমরা পড়তে পারবে তোমাদের মতো করে। সম্পূর্ণ সিলেবাস এখানে কভারেজ হবে,
একবার নয় বহুবার বিভিন্ন ব্যাচের মাধ্যমে কভার করা হবে। তোমরা একটাই সাবস্ক্রিপশন নিয়ে যে কোনো ব্যাচ তোমরা দেখতে পারবে, প্রচুর টেস্ট সিরিজ দিতে পারবে, মক টেস্ট দিতে পারবে। আলাদা করে তোমাদের মক টেস্টের বই বা টেস্ট সিরিজের বই কিনতে হবে না, কারণ এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস বা এরকম প্রচুর মক টেস্টের সুযোগ তোমাদের করে দেওয়া হবে আনএকাডেমি প্ল্যাটফর্মে। তো একটা সাবস্ক্রিপশন অনেক বেনিফিট তোমরা বলতে পারো, এবং প্রাইস রিজনেবল, যে কোনো ইনস্টিটিউট বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে অনেকটাই কম প্রাইসে তোমরা এই সুবিধাগুলো পেয়ে যাচ্ছ। সো যদি মনে করো যে সাবস্ক্রিপশন নেবে, তাহলে সর্বজিৎ 10 কোড ইউজ করে তোমরা আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নিতে পারো। আজকের ক্লাস এই অবধি থাকছে। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।